নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন প্রজাতির যে নতুন আনকমন একটা বন্য প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে আলোচনা করার জন্য গল্পের শোলে তথ্যগুলো আলোচনা করব বলে বেছে নিয়ে এসেছি। ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে, সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে থাকতে ফ্রি অফকোর্স একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। কেননা আমি এরকমই প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নিত্য নতুন টপিকগুলো খুঁজে খুঁজে নিয়ে আসি আপনাদের মনোরঞ্জন দেওয়ার পাশাপাশি বন্যপ্রাণী সম্পর্কে একটা নতুন তথ্যগুলো আপনাদের কাছে অবহিত করার জন্য। তাহলে আজকের ভিডিও ইন্টারেস্টিং হবে বলেই রেখেছি। আজকে আমি আরেকটা কথা বলতে চাইব, যে বিশেষ করে ওই আনকমন বন্যপ্রাণীর কথা নিয়ে বিস্তারিত আলোচনার আগে বন্যপ্রাণী সম্পর্কে নিত্য নতুন আপডেটের একটা নতুন তথ্য উঠে এসেছে, যেগুলো হচ্ছে আজ থেকে 6 মাস কিংবা 1 বছর আগে মানুষকে বন্যপ্রাণীকে পোষ মানিয়ে বাড়িঘরে পুষতে দেখা যায় এবং তাদের কাছ থেকে ইনডাইরেক্টলি হেল্প নেওয়া দেখা যায়। কিন্তু আজকাল বন্যপ্রাণী অনেকটা তাদের আইন কঠোর হয়েছে, বন দপ্তর কিন্তু অনেকটা সুচারু হয়েছে। বিশেষ করে জীববিজ্ঞানী গবেষকরা বিভিন্ন রকম প্রাণীর বিলুপ্তির কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে তার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা মানুষরাই বেশিরভাগ দায়ী। কারণ কেন, আমাদের যে পরিবেশ থেকে কিছু প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার পেছনে শিকারীদের ভূমিকা বেশি। তারা বন্দুক তীর গুলি দিয়ে ফাঁদ পেতে বন্যপ্রাণীকে ধরে তাদের মাংস খায় বা বিক্রি করে। এইগুলোর ফলে আমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে অনেক আমাদের উপকারী বন্যপ্রাণী চিরতরে হারিয়ে যাচ্ছে। সেই পরিবেশকে পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগে যেসব প্রজাতি এখনও অল্প কিছু রয়ে গেছে তাদেরকে সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু ইনডাইরেক্টলিভাবে সহায়তা করতে পারি। বিশেষ করে আমার এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন যে শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে কিন্তু আমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করলে পরে তারা বিভিন্ন রকম তাদের অজানা তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং নিজের বাড়িতে বসে যদি তারাও যদি এই ভিডিওটাকে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক অজানা তথ্যগুলো উঠে আসবে এবং আপডেটগুলোর মাধ্যমে বন্যপ্রাণী যে বিলুপ্ত হওয়ার জিনিসটা থেকে সংরক্ষণের মাধ্যমে এগুলোকে আমরা উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ যদি তৈরি করে দিই, তাদের যে প্রাকৃতিক পরিবেশ জঙ্গল গাছপালা নদীনালা বুঝিয়ে রাতারাতি গাছপালা কেটে সেখানটায় মানুষের লোকালয়ে বাসস্থান উপযোগ্য যে বাড়িঘরগুলো তৈরি হচ্ছে সেগুলো থেকে আমরা কিন্তু যে জিনিসটা হারাতে যাচ্ছি সেগুলোকে কভারেজ দেওয়ার জন্য কৃত্রিমভাবে একটা প্রাকৃতিক পরিবেশ তাদের জন্য যদি তৈরি করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কভারেজ আসবে, যার জন্য বন দপ্তর সম্পূর্ণ অনেক টাকা খরচা করে তারা প্রাকৃতিক পরিবেশ তৈরি করছে। তার পাশাপাশি আমরাও যদি ভিডিও শেয়ারের মাধ্যমে বা তাদের উপযুক্ত কিছু পরামর্শের মাধ্যমে যদি এই ব্যাপারটা করা যায় তাহলে কিন্তু ভালো হবে। চলুন বন্ধুরা, আজকে অন্য কথা না বলে এই নতুন একটা আনকমন বন্যপ্রাণীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে শুবিল পাখি। এই শুবিল পাখিটা সারস পক্ষারি প্রজাতি, সেইটা সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। আপনাদের কোথাও যদি কোনো রকম ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে আমাকে পরামর্শ জানাবেন। সারস পাখির উপপ্রজাতি শুবিল পাখি পূর্ব আফ্রিকার সাদা নীল নদের ধারে পূর্ব আফ্রিকান জলাভূমিগুলিতে বেশিরভাগ দেখা যেত, কিন্তু এই শুবিল পাখিরা অনেক সময় পরিযায়ী পাখির মতো উড়ে উড়ে আমাদের দেশেও চলে আসে। তাই এই শুবিল পাখিরা নিজেদের বাসা তৈরি করার জন্য জলজ বাসামন গাছপালাগুলোকে ব্যবহার করতে পছন্দ করে, নিজেদের বুদ্ধি প্রয়োগ করে তারা মাছ শিকার করে, বিশেষ করে ঘন্টার পর ঘন্টা একটা স্থান নির্বাচন করে সেখানটায় দাঁড়িয়ে থাকে। তারপর সেখানটায় তার শিকার যখন তখন আসতে পারে বা দেরিতেও আসতে পারে, তার জন্য ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা করতে পারে সেগুলো কিন্তু সম্পূর্ণ একটা আশ্চর্যজনক ঘটনা, যেগুলো আমাদের মানুষের মধ্যে নেই ধৈর্য জিনিসটা। তো শুবিল পাখির যে বিভিন্ন রকম যে প্রাকৃতিক পরিবেশে তাদের একটা খুব সূক্ষ্ম জিনিস আমরা যদি দেখি সেগুলো হচ্ছে, মনে করুন ও শিকার হিসাবে ওদের প্রিয় খাদ্য হচ্ছে জ্যান্ত মাছ, সেই জ্যান্ত মাছ ধরতে গিয়ে কাদায় মাখামাখি হয়ে গেল। সেইরকম আমরা যেরকম মানুষরা এটা জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে খাই সেরকম কিন্তু ওরা কাটে না, কিন্তু ওরা জলে গিয়ে সেগুলোকে নাড়িয়ে ধুয়ে সেটাকে পরিষ্কার করে খায়। তাহলে সেটা কিন্তু অনেকটা মানুষের সঙ্গে মিল থাকে। তবে হ্যাঁ, কাদা মাখা শিকার হিসাবে মাছ পেলেও সেটা খাবার আগে জলে চুবিয়ে চুষে নেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ একটা আশ্চর্যজনক, এটা সবাই আমরা মানতে বাধ্য। ঝাঁকুনি দিয়ে এই পাখিটা প্রায় বিলুপ্তির পথে,
এই সুন্দর পাখিটাকে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, যেটা খুবই সুন্দর। সেই সুন্দর পাখিটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে তলানিতে ঠেকেছে। INCU-র যে তালিকায়, সেটা লাল তালিকার মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু এই সব সুন্দর পাখিকে আমরা যদি উপযুক্ত পরিবেশ তৈরি করে তাদেরকে সংরক্ষণ চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা রেজাল্ট পাওয়া যাবে এবং এদের সংখ্যা ধীরে ধীরে বংশবৃদ্ধি হবে, যার ফলে তাদের বিলুপ্ত হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ কভারেজ দিয়ে চলে আসবে। তাহলে আমরা কিন্তু একটু দায়িত্বশীল হলে কিন্তু বন্য আইন, যারা জীববিজ্ঞানী গবেষক তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই ভিডিওটা যদি একটু শেয়ার করা যায়, পাশাপাশি তাদেরকে কৃত্রিম পরিবেশ তৈরি করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে যদি একটু হেল্প করা যায়, সেক্ষেত্রে কিন্তু সেই কভারেজটা খুব শীঘ্রই গ্যারান্টি সহকারে ফিরে আসবে। আগের তুলনায় কঠোর হয়ে গেছে এখন বন্যপ্রাণী, সুতরাং আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। কেননা বন্যপ্রাণী আইনকে যদি আমরা না জানি তাহলে তার নিয়মগুলো পালবো বা কী করে? তাহলে বন্য প্রাণীর আইন, যে নতুন আইনগুলো উঠে এসেছে, সেগুলো বিশেষ করে হচ্ছে কোনো পাখিকে মারা যাবে না এবং সেগুলোকে পোষ মানিয়ে বাড়ি ঘরে পালন করা যাবে না, সেই নিয়মগুলো যদি ব্যতিক্রম যদি হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন আপনাকে গ্রেপ্তার করে জেল হেফাজতে রাখতে পারে, অন্যথা একটা বড় রকমের আর্থিক জরিমানা করতে পারে। সেই জন্য একটু সদা সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে এই এরকম সারস পাখির প্রজাতির সম্পর্কে আরও ভিডিওগুলো আমি আই বটনে আপনাদের দিয়ে দেবো, সেইখানে গিয়ে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, খুবই দারুণ ইন্টারেস্টিং হবে। আজকে তাহলে কিছু জরুরি ভিত্তিতে যেগুলো আপনারা শেয়ার করবেন নিচের বাঁকানো তীর চিহ্ন মতো যে বটনের মাধ্যমে, সেগুলো কিন্তু সংরক্ষণ ব্যবস্থার জন্য যথেষ্ট উপযোগী। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের পাশাপাশি দেখবেন ওখানটায় ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে, MORA মোর। ওই মোর অপশানে টাচ করলেই আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স এবং আজকের ভিডিওর বিস্তারিত তথ্য ওখানটায় পাবেন। সেখানটায় টাচ করে আপনারা বিস্তারিত তথ্যগুলো জানার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের ছাড়াও সোশ্যাল সাইটের আরও অনেকগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে আপন করে নেবেন, যার ফলে কোনো কারণে যদি ইউটিউবে আপনার সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যেহেতু আপনি সোশ্যাল সাইটে আমাকে ফলো করে রেখেছেন, সেখান থেকে আমি রিকভারি হিসাবে আপনাকে আবার ফলো করে নেব এবং সেখানকার মাধ্যমে আমার নতুন যে ইউটিউব চ্যানেল তৈরি হবে তার লিঙ্কও আমি আপনাকে পাঠিয়ে দেবো, যার ফলে কিন্তু আপনি আমাকে আর হারাবেন না। আর বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। যেহেতু আপনি পিওর বাঙালি, সুতরাং আপনার চোখে কিন্তু এবং কানে বাজবে যে আমার ভুলভ্রান্তিগুলো কোথায় হচ্ছে, সেগুলো দয়া করে একটু কমেন্ট সেকশানে ধরিয়ে দেবেন, যার ফলে কিন্তু আমি সংশোধিত নতুন ভালো ভিডিও আপনার কাছে উপস্থাপনা করতে পারবো। আর বন্ধুরা, আমি আমার যে ওই ডেসক্রিপশান বক্সে আমার জীবনে যে অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি তার মধ্যে থেকে তিনটে সেরা ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে টাচ করে যদি ভিডিওটা দেখে যদি আপনারা একটু ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়কে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনার মতো তারাও যদি এক উপকৃত তথ্যগুলো পাওয়ার পাশাপাশি আনন্দ উপভোগ করতে পারেন, সুতরাং আপনি কেন হিংসা করবেন বলুন? সুতরাং আমার চ্যানেলকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি শেয়ারের পাশাপাশি লাইক কমেন্ট যদি করেন সেক্ষেত্রে কিন্তু আমি অনেক উপকৃত হই। বন্ধুরা, আজকে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করব না, আর দুটো কথা ছোট ছোট আলোচনা করে ভিডিওটা শেষ করে দিতে পারবো। তাহলে এই শুবিল পাখি 3 বছর বয়সে যৌন সঙ্গিনী নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে ওঠে, প্রজনন শুরু করে, এবং শুবিল পাখির বাচ্চারা বিভিন্ন রকম পপ আউট হলেই, একটুখানি বড় হলেই তার বাবা মা চেষ্টা করে যে এই বাচ্চাগুলোর মধ্যে একটা মৌলিক বিষয় একা চলার উপযুক্ত হয়েছে কিনা সেগুলো বিচার করার জন্য তাকে একা একা ছেড়ে দেয়। এর পেছনে পেছনে তার বাবা মা ফলো রাখে এবং যখনই দেখলো যে না, সে একা চলার উপযুক্ত হয়ে গেছে, তখন তাকে একরকম ত্যাজ্য পুত্রের মতো তাকে ছেড়ে দেয় একা। তারপর থেকে তার সঙ্গে কোনো আর যোগাযোগ রাখে না। ব্যতিক্রম আমরা মানুষেরা, আমরা সবসময় আমাদের কাকা, জেঠু, খুড়ু, মাসি, পিসি সবাই একই সঙ্গে পাশাপাশি যৌথ পরিবারে থাকার জন্য চেষ্টা করি, কিন্তু ব্যতিক্রম এই শুবিল পাখিরা একটুখানি 3 বছর বয়সেই তার চেষ্টা করে যে এই বাচ্চাটাকে স্বাবলম্বী করে একটা আলাদা পরিবেশে নতুনভাবে জীবন দিতে, তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ থাকে না। এটা সম্পূর্ণ একটা বিস্ময়কর ব্যাপার। তাহলে বংশ পরম্পরায় আমরা যে মানুষরা পাশাপাশি থাকার জন্য প্রতিশ্রুতি দিয়ে থাকি, সেগুলোর সম্পর্কে কিন্তু ওদের সঙ্গে তুলনা করতে গেলে সম্পূর্ণ আলাদা। শুবিল পাখিরা একটু বোকা,
আর অলস হলেও এদের বেশ কিছু ভালো গুণাগুণ রয়েছে, সেসব কথা সম্পর্কে জানতে পারলে অবাক হবেন। দেখতে সুন্দর এই পাখি দ্রুত হ্রাস পাচ্ছে, বিলুপ্ত হওয়ার পথে। তাই জীববিজ্ঞানী গবেষকেরা আমাদের কাছে একটা ছোট্ট মেসেজ রেখেছেন যে আমরা যদি পারি সেগুলো সংরক্ষণের জন্য শিকারীদের উপর নজর রাখতে হবে, তাদের উপযুক্ত পরিবেশ একটুখানি তৈরি করে দিতে হবে, তারা যেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে না যায়, বংশবৃদ্ধি করতে পারে সেরকম একটা প্রাকৃতিক পরিবেশ তৈরির জন্য চেষ্টা করতে হবে। খুব শীঘ্রই হয়তো তাদের সংখ্যা জিরো হতে চলেছে, এই সংখ্যাটাকে বাঁচিয়ে সংরক্ষণের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু এখনও সময় আছে। আমরা যৌথভাবে পৃথিবীর আইকনিক এই পাখি শুবিলকে শিকারীদের হাত থেকে বাঁচিয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করে কৃত্রিম জলাশয়, কৃত্রিম গাছপালা লাগিয়েও কিন্তু আমরা উপকার হতে পারি। কেন কৃত্রিম বলছি, অ্যাকচুয়ালি আমরা গাছপালা সেরকম পরিবেশ কেটে নষ্ট করে দিচ্ছি, কিন্তু নতুন করে আর লাগাচ্ছি না। গাছপালা লাগানোর মাধ্যমে আপনি নিজের মনে একটা আলাদা একটা অনুভূতি পাবেন, যার ফলে কিন্তু আপনার সমস্ত কাজকর্ম বা মানসিকভাবে আপনি শান্তি পাবেন। সুতরাং গাছপালা লাগানোর মাধ্যমেও সেই আইকনিক পাখি শুবিলকে কিন্তু আপনি একটা বাসস্থানযোগ্য পরিবেশ তৈরি করে দিতে পারেন। সুতরাং বন্ধুরা, এই আমরা সম্পূর্ণ একটু সবাই মিলে যদি একটু এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হোক, এই ব্যাপারটাকে যতটুকু সম্ভব প্রচার করার চেষ্টা করি, তাতে কিন্তু ক্ষতি হবে না। আর এই সম্পূর্ণ যে একটা সারস পাখির সাথে শুবিল পাখির যে একটা মোটামুটি মিল আছে, সেই জিনিসটা সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণা যদি থাকে আমাকে কমেন্ট সেকশানে লিখবেন। যেহেতু এদের পূর্বপুরুষও কিন্তু হয়তো সারসই ছিল, কোনো ক্রমে তাদের অন্য বংশ প্রজাতির সাথে একটু যৌন সম্পর্কের মাধ্যমে যে নতুন একটা প্রজাতি সৃষ্টি হয়েছে সেটাই হয়তো শুবিল পাখি। কিন্তু যেহেতু ওরা পূর্ব আফ্রিকার সাদা নীল নদের ধারে বেশিরভাগ জলাভূমিগুলোতে থাকতে ভালোবাসে, সুতরাং তাদের প্রজাতিগুলো সম্পূর্ণ আলাদা ছিল। কোনো ক্রমে তারা পরিযায়ী পাখি হিসাবে আমাদের দেশে আসার সময় তাদের এই লক্ষণগুলো দেখা গেছে। তাহলে বন্ধুরা, কমেন্ট সেকশানে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন যে ভবিষ্যতে আপনি কীরকম ভিডিও আমার তরফ থেকে চান, সেটা কিন্তু পরিষ্কার জানাতে ভুলবেন না। তাতে কিন্তু আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিওটা বানাবো। এবং আগামী কয়েক মিনিট আমি একটা শুবিল পাখির ইন্টারেস্টিং ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো মিউজিকের সাথে, কেননা আমার বকবক বন্ধ না হলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন না। তাহলে আগামী 2-3 মিনিট একটু এনজয় করুন মিউজিকের সাথে, ততক্ষণ আমি আমার বকবক বন্ধ করছি। ততক্ষণ নতুন ভিডিও আসা অবধি আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি। নমস্কার।